আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখলে কি হয়? উত্তর, জ্যোতিষশাস্ত্রের অনুসারে যদি কোনো গর্ভবতী মহিলা রাত্রে স্বপ্নতে কালো নাক বা কালো খরিশ সাপ দেখে থাকেন, তাহলে তার ভাগ্য ফিরে আসছে। বর্তমান সেই গর্ভবতী মহিলা খুব দুঃখের ভিতরে জীবনযাপন করছেন, কিন্তু সামনের দিনে তার জীবনের সুখ সমৃদ্ধি বাড়বে এবং পরিবারে নতুন সদস্য জন্ম দেবেন। সাপ কোন রং দেখলে পাগল হয়ে যায়? সঠিক উত্তর, সাপ নীল রং দেখলে পাগল হয়ে যায়। প্রশ্ন, সাপের মিলনকে এক কথায় কি নামে ডাকা হয়? উত্তর, সাপের মিলনকে এক কথায় শঙ্খ লাগা বলা হয়ে থাকে। ঢেঁড়স কাঁচা খেলে কি হয়? উত্তর, নিয়মিত এক বাটি করে কাঁচা ঢেঁড়স খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, বন্ধুত্বের প্রতীক বলা হয় কোন রঙের গোলাপকে, হলুদ নাকি লাল? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রশ্ন, বর্ষাকালে বেগুন খেলে কি হয়? উত্তর, বৃষ্টি মানেই আমাদের বাঙালির প্রিয় খাবার ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা বা বেগুনি। কিন্তু বর্ষাকালেই বেগুন থেকে সাবধান থাকা উচিত। বেগুন এক ধরনের নাইটশেড সবজি, এর মধ্যে সোলানাইন থাকে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অত্যধিক মাত্রায় খেলে ডায়রিয়া, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। বেগুনে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে, বর্ষায় বেগুনে পোকাও হয়, তাই এই সময় বেগুন এড়িয়ে যাওয়াই উচিত। এতে শরীর সুস্থ থাকবে। আর এই সময় ক্ষেতে রাসায়নিকও বেশি স্প্রে করা হয়, ফলে তা বেগুনের সঙ্গে যুক্ত হয়ে ক্ষতিকর রাসায়নিক যৌগ তৈরি করে, ফলে অ্যালার্জির সমস্যা বাড়ে, পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। বলতে পারবেন কি কোন দেশে কালো রঙের আপেল দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর, দক্ষিণ আমেরিকাতে কালো রঙের আপেল দেখতে পাওয়া যায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে যদি একটি লাইক করে না থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দেন। কেননা আপনাদের এক একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে প্রথম নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। প্রশ্ন, খাবার খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয়? সঠিক উত্তর, এক টুকরো এলাচ মুখে রাখলে খাবার দ্রুত হজম হয়। প্রশ্ন, আমাদের শরীরের কোথায় সাবান দেওয়া উচিত নয়? সঠিক উত্তর, চোখে সাবান দেওয়া উচিত নয়। প্রশ্ন, ব্রয়লার মুরগির মাংস খেলে কি হয়? উত্তর, পরিমিত মাত্রায় ব্রয়লার মুরগির মাংস খাওয়া আমাদের নানা ধরনের, যেমন হৃদরোগ, অস্টিওপোরোসিস জাতীয় রোগ থেকেও দূরে থাকতে সহায়তা করে। এছাড়াও ব্রয়লার মুরগির মাংস থেকে পাওয়া বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে ভালো লাগার হরমোন খ্যাত সেরোটোনিনের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু বর্তমানে ব্রয়লার মুরগির কৃত্রিম উপায়ে বড় করার জন্য এতে প্রচুর চর্বি তৈরি হয়, যা কোলেস্টেরলের মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। যারা প্রতিদিন ব্রয়লার মুরগি খেয়ে থাকেন, তাদের কোলেস্টেরলজনিত অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রতিদিন দাড়িগোঁফ শেভ করলে কি হয়? উত্তর, আসলে অনেক পুরুষেরই প্রতিদিন দাড়িগোঁফ শেভ করার অভ্যাস থাকে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ত্বকের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কারণ প্রতিদিন দাড়িগোঁফ কাটলে নলকূপের গোড়াগুলো উন্মুক্ত হয়ে যায় এবং সেখানে বিভিন্ন জীবাণু বাসা বেঁধে সংক্রমণ ঘটাতে পারে, ফলে ত্বক লাল হয়ে যেতে পারে এবং চুলকানি সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই 3 থেকে 4 দিন পরপর দাড়িগোঁফ শেভ করা ভালো।
প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে কোন দেশে? সঠিক উত্তর, পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে বাংলাদেশে। প্রশ্ন, কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না? উত্তর, ডেনমার্কের বিয়েতে কোনো অনুষ্ঠান পালন করা হয় না, কারণ তাদের ভয় অনুষ্ঠান করে বিয়ে করলে অশুভ শক্তি নাকি আকৃষ্ট হয়। প্রশ্ন, কোন সবজি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত দূর হয়? সঠিক উত্তর হলো টমেটো, কারণ টমেটো প্রচুর পুষ্টিতে ভরপুর হয়। টমেটোতে পটাশিয়াম, ক্যারোটিনয়েড, পিগমেন্ট, লাইসোসিন থাকে, যা হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে, যার ফলে রক্তচাপের সমস্যা দূর হয়। পাখার হাওয়াকে ঠান্ডা করবেন কিভাবে? উত্তর, পাখার হাওয়ার সামনে বড় একটা পাত্রে ঠান্ডা জল রেখে দিন, পাখার হাওয়া ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন, যে ব্যক্তি এটিএম মেশিন তৈরি করেছিল তার জন্ম ভারতের কোথায় হয়েছিল? সঠিক উত্তর, যে ব্যক্তি এটিএম মেশিন তৈরি করেছিল তার জন্ম ভারতের মেঘালয়ে হয়েছিল। প্রশ্ন, কিবারে নখ কাটা উচিত নয়? উত্তর, হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার হিসাবে ধরা হয়, তাই এই দিনে নখ কাটা অনুচিত বলে মনে করা হয়। প্রশ্ন, ছেলেরা সয়াবিন খেলে কি ক্ষতি হয়? উত্তর, নতুন গবেষণায় দেখা গিয়েছে সয়াবিনে সাইটোএস্ট্রোজেন নামে এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে। এই পদার্থ হরমোনে খারাপ প্রভাব ফেলে। জানা গিয়েছে সয়াবিন জাতীয় খাবার খেলে যৌন শক্তি ও যৌন আগ্রহ কমে যায়। রোজকার খাদ্য তালিকা থেকে সবার আগে বাদ দিন সয়াবিন। প্রশ্ন, ভারতের কোন রাজ্য কোনোদিন ইংরেজদের গোলাম হয়নি? সঠিক উত্তর, ভারতের গোয়া রাজ্য কোনোদিন ইংরেজদের গোলাম হয়নি। প্রশ্ন, কোন চা পান করলে কোমর তিন দিনে চিকন ও সুন্দর হয়? উত্তর, যদি মেদহীন সমতল পেট পেতে চান তাহলে রাতে মেথি চা খাওয়া শুরু করতে পারেন, কারণ রাতে বেশি খাওয়া দাওয়া হলে হজম প্রক্রিয়াও ভালো হওয়া দরকার হয়। এক্ষেত্রে মেথি চা হজম প্রক্রিয়াকে মজবুত করে এবং ওজন কমাতে সাহায্য করে। এর জন্য এক গ্লাস পানিতে এক চামচ মেথি মিশিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটিকে ছেঁকে নিন এবং হালকা গরম করে পান করুন। কয়েকদিনের মধ্যেই এর প্রভাব শরীরে দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।